বাংলাদেশ একটা বড় এনার্জি ক্রাইসিসে পড়েছে, এই কথা সরকার অস্বীকার করতে চাইতে পারে, করেছে, রিজার্ভের অবস্থা এরকম কি হবে দেশে? আমি বললাম দেখো এখন থেরাপিস্টও কাজ বাকি রেখে রিজার্ভ নিয়ে রেখেছে। বলে আমি না ভাই, আমার কাছে যে পেশেন্ট যারা আসে ওটা একটা সরকারি হাসপাতাল, কয় তারা সবাই এখন জানে যে বাংলাদেশে রিজার্ভ নেই। বাংলাদেশের বিদ্যুতের ক্রাইসিস, জ্বালানির কি ক্রাইসিস এটাও মানুষ জানে। আপনি এই যে বিরাট সমুদ্র বিজয়, বাপরে, মানে কলম্বাস একটা ছিল আর তারপরে বাংলাদেশ আর একটা কলম্বাস, সমুদ্র বিজয় করেছেন। আমাদের চাইতে কম এরিয়াতে মায়ানমার যেটা করতে পেরেছে, আপনি সেটা করতে পারেননি, আপনি বলবেন করেনি তো নি। এখন ১৬ বছর হয়ে গেছে, ক্যাপাসিটি চার্জ দিয়ে দিচ্ছেন ৭০ হাজার কোটি টাকা। এইটাকে আপনি বলবেন যে ওদের ভ্রান্ত নীতি? আমি বলি এই গভর্নমেন্ট একটা অলিগার্কিক গভর্নমেন্ট। আমরা তো অনেকে হাইব্রিড এই ওই বলেছি, কিন্তু আমি বলি এটা অলিগার্কদের সরকার। অলিগার্ক পরে চোর, ডাকাত, যে কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যারা লুটপাটের মধ্যে ব্যস্ত আছে। নইলে এখন পর্যন্ত এটা চলছে এবং কুইক রেন্টাল এখনো চলবার কারণ কি? বিকজ বিকল্পটা তৈরি করতে পারেননি। অতএব আমি এই কথা বলছি, এটাও এরা বুঝে শুনেই করেছে। ওই জায়গা থেকে কেবলমাত্র ইম্পোর্ট করলেই তো কমিশন খাওয়া যায়। এবং এই যে একটু আগে বন্নী শিখা জামানি বললেন, মানে বিদ্যুৎ উৎসব করেছিল না ১০ কোটি টাকা খরচ করে জাদুঘরে পাঠিয়ে দেবে, এগুলো বাগাড়ম্বর তো অনেক হয়েছে। কিন্তু এখন যে ক্রাইসিস সেটা একেবারেই নিডেড, এক ঘন্টা করে করবে লোডশেডিং। আপনি মফস্বলে যে কোনো জেলায় জিজ্ঞেস করেন, বলবে হ্যাঁ এক ঘন্টা করেই করে, কিন্তু এক ঘন্টা পর পর চলতেই থাকে, কোনো জবাব দেওয়া লাগে না। হলো কেন বলেন? আপনারা বলবেন সরকারের ভ্রান্ত নীতি, সরকারের দক্ষতার অভাব। আর আমি বলি এই সরকারটা তো চোর, ওর দক্ষতার কথা বলছেন কেন? কুইক রেন্টাল যখন করা হচ্ছিল তখন এর উপরে প্রচুর কথাবার্তা বলা হয়েছে না? কি কি কথা বলেছে আপনাদের মনে আছে? কুইক রেন্টাল আমাদের ইমিডিয়েট এই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করতে হবে। কুইক রেন্টাল কেন? বিকজ ইট ইজ কুইক। এক বছরের মধ্যে আপনি প্রোডাকশন দিতে পারবেন, ৬ মাসের মধ্যে প্রোডাকশন দিতে পারবেন, মানুষের এখন সার্ভিস লাগবে, ৩ বছরের বেশি এদের কোনো স্থায়িত্ব থাকবে না। আপনি দেশের মধ্যে যখন প্রোডাকশন করবেন সেই জায়গাতে ঘুষের কারবার কম হয়, অর্থাৎ দেশের সব কিছু বন্ধ করছে। আজকে হয়তো আপনারা কেউ কেউ পেপারে দেখেছেন, এইটা গতকালকে থেকে এর মধ্যে ছিল, আমাদের একটা গ্যাস প্রমোশন ফান্ড ছিল মানে কি আছে, সেই গ্যাস প্রমোশন ফান্ড থেকে ২০০০ কোটি টাকা দেওয়া হয়েছে ইম্পোর্ট করার জন্য। করতে পারে সরকার? একটু অশোভন দেখায়, কিন্তু তারপরে আমাকে এসেছি লেটে, আবার যাব অর্লি, খারাপ তো লাগে। আমার এর আগে আর একটা মানববন্ধনে বক্তব্য রাখার কথা ছিল, আমি সেখানে গেছি, গিয়ে দেখি মানববন্ধনে যতজন আছে তার ৪ গুণ পুলিশ। যাই হোক, ওই জন্য দেরি হয়েছে, সেজন্য মাফ চাইছি।